প্রাচীনকাল থেকে প্রবাহমান কাহিনী, বিশেষত কোনো জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস, ধারণা ও নৈসর্গিক ঘটনাগুলির বিবরণ হল পুরাণ। পূর্বে সংগঠিত বা সৃষ্টি হয়েছে এমন কিছুকে পুরাণ হিসেবে চিহ্নিত করে অভিধানে। লোকমতে মহাভারত রচিত ব্যাসদেব পুরাণ সমূহের সংকলক। পুরাণে সাধারণত নির্দিষ্ট কোনো দেবতাকে প্রাধান্য দেওয়া হয় এবং তাদের ধর্মীয় দার্শনিক চিন্তাভাবনার প্রাবল্য লক্ষিত হয়। এই গ্রন্থগুলো প্রধানত আখ্যায়িকার আকারে রচিত, যা একাধিক ব্যক্তির সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। পুরাণ হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ আখ্যানমূলক ধর্মগ্রন্থ। হিন্দু পুরাণ হলো হিন্দু ধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ। সাধারণ বিশ্বাস অনুযায়ী পুরাণের সংখ্যা 18 এবং এগুলি 6টি করে পুরাণযুক্ত 3টি পৃথক শ্রেণীতে বিন্যস্ত, যদিও এই সংখ্যা ও শ্রেণীভাগ নিয়ে দ্বিমত রয়েছে। ব্রহ্মপুরাণে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, দেব, চন্দ্র, সূর্য বংশের বিবরণ পাওয়া যায়। এছাড়া বিষ্ণুর ভূগোল, স্বর্গ, নরক, তীর্থের মাহাত্ম্য, সূর্য বিষ্ণু উপাসনার পদ্ধতি, আদিত্যগণের বিবরণ, বিষ্ণু সংক্রান্ত পৌরাণিক গল্প, শিব পার্বতীর গল্প, কৃষ্ণের জীবনী, বর্ণাশ্রম ধর্ম, নীতি ধর্ম প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। বিষ্ণুপুরাণে বিশ্ব সৃষ্টি, দেবাস্ত্রের কাহিনী, বিষ্ণুর অবতারদের ও কিংবদন্তী রাজাদের বংশ বৃত্তান্তের বিবরণ পাওয়া যায়। এছাড়া জন্ম থেকে যদুবংশ ধ্বংস পর্যন্ত কৃষ্ণ জীবনী আলোচিত হয়েছে। রয়েছে রৌদ্রের কাহিনী, সমুদ্র মন্থনের কথা, বিষ্ণু পরম ভক্ত ধ্রুবের কাহিনী এবং প্রাচীন রাজা বেনা প্রেতের উপাখ্যান। শিবপুরাণ শিব ও দেবী পার্বতীকে কেন্দ্র করে রচিত। শিবপুরাণে শিব সংক্রান্ত ঘটনাবলী, সৃষ্টিতত্ত্ব, পৌরাণিক উপাখ্যান, দেবদেবী সম্পর্ক, নীতিকথা, যোগ, তীর্থস্থান, ভক্তি, নদী, ভূগোল ইত্যাদি বর্ণনা করা হয়েছে। এছাড়া শিবপুরাণের প্রাচীনতম অংশগুলোয় অদ্বৈত বেদান্ত মতের দার্শনিক চিন্তার ছাপ পাওয়া যায়, যা অনেকাংশে ভক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। ভাগবত পুরাণ সর্বাধিক প্রসিদ্ধ ও জনপ্রিয় একটি পুরাণ। ভাগবত পুরাণে বিষ্ণুর 10 অবতারের কাহিনী বর্ণিত রয়েছে। দশম স্কন্ধটি গ্রন্থের বৃহত্তম অধ্যায়। এই অধ্যায়ে কৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। পরবর্তীকালে একাধিক ভক্তি আন্দোলনের মুখ্য বিষয়বস্তু কৃষ্ণের বাল্যলীলা এই পুরাণে লিপিবদ্ধ। হিন্দু ধর্মগ্রন্থে ব্রহ্মাণ্ড পুরাণকে মহাপুরাণ বলে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে হিন্দু সৃষ্টিতত্ত্বের বিস্তারিত বিবরণ আলোচনা রয়েছে। এছাড়াও এই পুরাণে ব্রহ্মা, বিষ্ণু, শিব, গণেশ, সূর্য ও দুর্গাসহ অন্যান্য দেবদেবীর স্তুতি পাওয়া যায়। এছাড়া হিন্দু দর্শনের বেদান্ত, সংখ্যা ও যোগসহ সঙ্গে ভক্তিবাদ ও কিছু তান্ত্রিক ধারণার মিশ্রণও ঘটানো হয়েছে। গরুড় পুরাণে সৃষ্টিতত্ত্ব, দেবদেবীর পারস্পরিক সম্পর্ক, নীতিশাস্ত্র, হিন্দু দর্শনের বিভিন্ন শাখা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়া পূর্ণ জন্মবাদের প্রেক্ষিতে স্বর্গ নরকের ধারণা, পিতৃকন্যাদি প্রভৃতি বিষয় রয়েছে। রয়েছে জ্যোতির্বিজ্ঞান, হিন্দু পঞ্জিকা, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য, শ্রেণীবিভাগ, ব্যাকরণের নিয়মাবলী। বামন পুরাণে বিশ্ব সৃষ্টির কাহিনী বর্ণিত আছে। এছাড়া কিভাবে বিভিন্ন জীব একটি প্রজাতি থেকে অপর প্রজাতিতে বিবর্তিত হয় সে সম্পর্কে বিবরণ আছে। কুরুক্ষেত্র অঞ্চলের তীর্থ, নদী ও বনের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। স্থান, পোষণ, বৃত্তি, মানব উৎবর্তনের বিভিন্ন প্রয়াসের বিবরণ পাওয়া যায়। বরাহ পুরাণে নারায়ণের মাহাত্ম্য বর্ণিত আছে। এছাড়া শিব ও শক্তির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মথুরা ও নেপাল অঞ্চলের মন্দির ও তীর্থক্ষেত্রগুলির মধ্যযুগীয় ভৌগোলিক মাহাত্ম্য আলোচিত হয়েছে। অগ্নিপুরাণ হল সবচেয়ে প্রাচীন পুরাণ এবং একে পৌরাণিক ও সাহিত্যবিদ্যার কোষগ্রন্থ বলা হয়।
বিষ্ণুর বিভিন্ন অবতারের বর্ণনা, বংশাণুচরিত, সৃষ্টিতত্ত্ব, হিন্দু মন্দির, মঠ, ছন্দ, অলঙ্কার, স্মৃতিশাস্ত্র, আয়ুর্বেদ, অশ্বচিকিৎসা প্রভৃতি বিষয় বর্ণনা করা হয়েছে। তান্ত্রিক উপাসনার পদ্ধতি, লিঙ্গ পূজা, দুর্গাপূজা প্রভৃতি শাক্ত শৈব বিষয়বস্তু সংযোজিত হয়েছে। লিঙ্গ পুরাণ হল হিন্দু ধর্মের অন্যতম শাখা শৈব ধর্মের গ্রন্থ। শিরোনাম হিসেবে ব্যবহৃত লিঙ্গ শব্দটি দ্বারা শিবের প্রতীককে বোঝানো হয়েছে। এই পুরাণে বলা হয়েছে, শিব চিহ্নহীন, বর্ণহীন, স্বাধীন, গন্ধহীন, শব্দ বা স্পর্শের বাইরে, গুণহীন, গতিহীন এবং পরিবর্তনহীন। এছাড়া মহাজাগতিক বিষয়গুলি, পৌরাণিক কাহিনী, ঋতু সম্পর্কিত, উৎস সম্পর্কিত বিভিন্ন বিবরণ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ একটি বৈষ্ণব ধর্মগ্রন্থ। এই পুরাণের কেন্দ্রীয় প্রাধান্য কৃষ্ণ ও রাধা। এই পুরাণে কৃষ্ণকে সর্বোচ্চ ঈশ্বর বলা হয়েছে এবং বিষ্ণু, শিব, ব্রহ্মা, গণেশ প্রমুখ দেবতাদের একই দেবতার বিভিন্ন রূপ এবং কৃষ্ণের অবতার বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই পুরাণে রাধার মাধ্যমে নারী সত্তাকে গৌরবোজ্জ্বল করা হয়েছে। মার্কেন্দ্র পুরাণের অধ্যায় সংখ্যা 134টি, 50 থেকে 97টি অধ্যায় সময় রয়েছে 14টি মন্বন্তরের সময়কালের বিবরণ। এর মধ্যে 13টি অধ্যায় দেবী মাহাত্ম্যম নামে পরিচিত। 108 থেকে 133টি অধ্যায় সময় বর্ণিত হয়েছে পৌরাণিক রাজবংশগুলির বৃত্তান্ত। ভবিষ্যৎ পুরাণে ভবিষ্যৎ সংক্রান্ত ভাববাণীর বিবরণ রয়েছে। এই পুরাণে সেই সকল পুরাণ গ্রন্থের অনুরূপ যেখানে অতীতকালের রাজবৃত্তান্ত বর্ণনার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ রাজাদের রাজত্বকালে ভবিষ্যৎবাণী করা হয়েছে। রয়েছে বিশ্বশ্রেষ্ঠ ইতিহাসও। কুর্মপুরাণের সমান ঐকান্তিকতায় বিষ্ণু, শিব ও শক্তির মাহাত্ম্য আলোচিত হয়েছে। অন্যান্য পুরাণের মতো কুর্মপুরাণেও অন্তর্ভুক্ত হয়েছে কিংবদন্তি, পৌরাণিক কাহিনী, ভূগোল, তীর্থ মাহাত্ম্য, ধর্মতত্ত্ব এবং একটি দার্শনিক গীতা। ঈশ্বর গীতা নামে পরিচিত এই গীতাটি এই পুরাণের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এতে ভগবদ্ গীতার সমধর্মী বিভিন্ন বিষয় সম্পর্কে শিবের মাধ্যমে ব্যক্ত হয়েছে। পদ্মপুরাণের বৃহৎ অংশে বিষ্ণুর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে শিব ও শক্তির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই পুরাণে বিশ্বতত্ত্ব, পৌরাণিক কাহিনী, রাজা বংশতালিকা, ভূগোল, নদনদী ও ঋতু এবং ভারতের অসংখ্য মন্দির ও তীর্থের বর্ণনা রয়েছে। এছাড়াও এই পুরাণে আলোচিত হয়েছে নীতিশাস্ত্র, অতিথি সৎকারের মাহাত্ম্য, যোগ এবং আত্মা, অদ্বৈত, মোক্ষ অন্যান্য বিষয় সংক্রান্ত ধর্মতত্ত্ব। স্কন্দপুরাণ হল বৃহত্তম হিন্দু পুরাণ। এই পুরাণের শিব ও পার্বতীর পুত্র কার্তিকের লীলা বর্ণিত হয়েছে। এছাড়াও এই পুরাণের শিব ও শৈব তীর্থস্থান সংক্রান্ত অনেক উপাখ্যান রয়েছে। স্কন্দপুরাণে বর্ণিত জনপ্রিয় পৌরাণিক গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রজাপতি দক্ষের যজ্ঞ, সমুদ্র মন্থন ও অমৃতের উত্থান, তারকাসুরের গল্প, পার্বতীর জন্ম ও শিব বিবাহ, কার্তিকের জন্ম, কার্তিক দ্বারা তারকাসুর বধ, প্রলম্বাসুর বধ, পদ্মাবতীর গল্প। মৎস্যপুরাণের প্রলয়ের বিবরণী এবং মৎস্যদেব কীভাবে মনুকে নির্দেশ দান করে তার পরিবারও অল্প সংখ্যক মানুষের প্রাণ রক্ষা করেন এবং তার সামনে বেদ প্রকাশ করে নতুন এক আর্য বা বৈদিক সমাজ ব্যবস্থা প্রচলনে সাহায্য করে তার বৃত্তান্ত রয়েছে। এই পুরাণে সূর্যপুত্র সত্যব্রত বা মনুর জীবন বৃত্তান্ত বর্ণিত হয়েছে। নারদ পুরাণে গঙ্গা অবতরণের কথা এবং সঙ্গীতের সাত সুরের বর্ণনা পাওয়া যায়।